এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। সমঝোতার মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ এর আগামী নির্বাচন করার দাবি জানিয়েছে সংগঠনের সদস্যরা। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে স্বাধীনতা পরিষদের ব্যানারে নতুন ফোরাম গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাধীনতা পরিষদের নেতারা দাবি করেন, দীর্ঘদিন ধরে সমঝোতার ভিত্তিতে কমিটি হয় বিজিএমএ এর বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে সদস্যদের। নির্বাচন তো হয়নি, সমঝোতার মাধ্যমে একটা কমিটি ফর্ম হয়েছে এবং আমরা খুব ভালো রেজাল্ট পাইনি। আপনারা দেখেন যে এক সময় নির্বাচন হওয়ার কারণে সেখানে 4,500 সদস্য ছিল, এখন কিন্তু নির্বাচন না হওয়ার কারণে যেহেতু নেতৃবৃন্দের কোনো দায়বদ্ধতা নেই ভোটারদের কাছে, ভোটারদেরকেও তারা আসতেও বলে না বা সদস্যদেরকে, এখন কিন্তু 4,000 যে সদস্য সংখ্যা এখন কিন্তু 2,000 নেমে আসছে।